গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়াল এন্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আর সকাল 8টা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। সকালবেলা দিয়ে বেরিয়ে গেছি, আজকে তো তেমন রান্না বান্না নেই, তাই জন্য খুব টেনশনও নেই, বেশি রান্না আজ করি না, আর মেয়েও খুব একটা খেতে চায় না, মানে সিদ্ধ ভাত হলে আর কি ভালো হয়। তো ঠান্ডাটা ভালোই পড়েছে, গলাটাও একটু ধরা ধরা লাগছে। যাই হোক, এবার সমস্ত সব করে নিই, কাজকর্ম যা আমাদের নিত্য কাজ থাকে সেগুলো সব করে নিই। মেয়ে কলেজ চলে গেল, যাওয়ার পরে তারপরে আমি সমস্ত কাজ করলাম, এই বিছানাটা করলাম, ওই বিছানাটা করলাম, এখন এবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। এখন বাজে 12টা, বাজে 15 মিনিট বাকি। এই দেখুন সব জামা কাপড়গুলো রয়েছে, এগুলো সব মেলে দিয়ে আসি। আর আজকে লাঞ্চ মেনুতে কি আছে দেখাচ্ছি, এই যা ফ্যান চালালাম কেন। আজকে লাঞ্চ মেনুতে, আজকে তো বড়বার, এই দেখুন আলু ক্যাপসিকাম দিয়ে ভাজা, এদিকে বেগুন ভাজা, আর এদিকে সিদ্ধ। কেউ নেই, মেয়েও নেই, ওর বাবাও নেই, বাবা সকালবেলা বেরিয়ে গেছে। আর দেখুন এই ঘরে আমি মোটামুটি পরিষ্কার করেছি, এবার এই জামা প্যান্টগুলো গুছাবো, আর রান্নাঘরও হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, এদিকে এই ঘরও পরিষ্কার হয়ে গেছে। এবার আমি তো একের পর এক ওষুধ দিচ্ছি। আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:10। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, বিশাল বড় একটা সংসারের কাজ করে ফেলেছি। এক হচ্ছে রান্না, এক হচ্ছে স্নান করা, তার মধ্যে আবার শীতকাল। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, দেখলেনই তো। তারপরে আমি আবার কিছু জামা কাপড় আবার মেলে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে স্নান করার আগে যা ডিউটি আমার ঘর ঝাড় দেওয়া সেটাও করে ফেলেছি। ফেলে স্নান করে এখন ঠাকুর দিতে যাব। তো চলুন ঠাকুরটা দিয়ে আসি, তারপরে এসে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:10, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। দুপুরবেলা তো খেলাম, খাওয়ার পরে একটু ওষুধ দিলাম, ঘুম আসেনি, তো চোখটা বন্ধ করেছিলাম। তারপরে উঠে সন্ধে দিতে গেলাম, এই সন্ধে টন্ধে দিয়ে এসে এবারে একটু চা খাই। চলুন দেখুন, চা বসিয়েছিলাম, চাটা হয়ে এসছে, দেখুন কত সুন্দর রং এসছে দেখছেন। চা নামিয়ে নিয়ে এসছি, শীতকালের সঙ্গে যদি এই গাঢ় দুধের চা থাকে, আর সাথে থাকে একটা টোস্ট বিস্কুট, এটা বিস্কিট না, বিস্কিটই কিন্তু এটা পটল,
যাই হোক চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে, শীতকালে তো নামাতে নামাতেই চা ঠান্ডা হয়ে যায়। আর ওদিকে দেখুন আমাদের ক্লাবে গান আরম্ভ হয়ে গেছে, যেহেতু আজকে 31 না ওই জন্য। লাস্ট দেখালাম সন্ধ্যেবেলা, সন্ধ্যে টন্ধে দিয়ে এসে আমি একা চা খাচ্ছি, তারপরে মেয়ে আর ওর বাবা ঢুকলো, ওদেরকেও চা করে দিলাম, একটু ঝালমুড়ি মাগলাম, মেয়েকে খাওয়া হলো। আসার পথে ওরা ওই কি বলে পকোড়া নিয়ে এসেছিল, এই যে ডালের। তো আমরা দেখিয়েছিলাম যে দুপুরে লাঞ্চে ছিল আজকে আমাদের আলু দিয়ে ক্যাপসিকাম ভাজা, আর ছিল বেগুন ভাজা আর আলু সিদ্ধ। তো রাতে ভাবলাম একটা সিম্পল রান্না করি, কারণ আজকে নিরামিষ, পনিরও আর এত রাতে করতে ভালো লাগছে না, তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে দেখুন ফুলকপি ভাপ দিয়ে ফেলে নিয়েছি জলটা, এখানে আলুও সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে পকোড়া আছে, এদিকে আছে একটু টমেটো কিউরি, ধনে পাতা, এদিকে মটরশুঁটি অল্প, আর এদিকে মশলার মধ্যে আছে শুধু আদা বাটা, আর এছাড়া কিছু নেই। এখানে হলুদ, লবণ, এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইটা দিয়ে এবার আমি করব। চলুন তাহলে রান্নাটা বসিয়ে দিই। কড়াতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে কড়াটা, এর মধ্যে সামান্য খালি একটু জি দিয়ে দেবো, আর কিছু দেবো না। এরকম এর মধ্যে এবারে আদা আর সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, আর দেব আর এখানে দেখুন যেহেতু ফুলকপি আলু আমার সিদ্ধ করা রয়েছে, তাই জন্য কড়াশুঁটিগুলো এখন দিলাম মশলার সাথে। এবারে এর মধ্যে চিনি দিয়ে দেব, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ তো। এই দেখুন কাঠি চিনি হয়ে গেছে, দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে। ওই টমেটো যেহেতু কোনো মশলা নেই, টমেটো যেটা দিয়েছি কাঁচা টমেটোর গন্ধটা কমানোর জন্য একটু কষে নিলাম, তারপরে দিলাম এই আর সিদ্ধ করা আলুগুলো, এগুলো ভাজতে হবে না, ঝটপট করে করার জন্য এটা ঠিক আছে যেহেতু সিদ্ধ করা আছে। আচ্ছা তার মধ্যে দেব ফুলকপিগুলো, সমস্ত কপি আলুর সাথে মশলাটা মিশে গেছে। এবারে এর মধ্যে দেবো আমি এই পকোড়াটা, এটা দিয়ে এবারে আমি জল দেব, অল্প সামান্য জল দেব। দেখুন ঝোলটা কেমন টকভক করে ফুটছে, দেখুন মশলা ছাড়া ফুলকপি আলু আর কি বলে এটা পকোড়ার ঝোল, আর কালারটা এসছে দেখুন। এটা আপনারা রুটি, পরোটা, তারপরে ভাত সমস্ত দিয়েই খাওয়া যাবে, হয়তো পকোড়া থাকলো না, কিন্তু ফুলকপি আলু এরকম একটা মানে করাই যেতে পারে। এরপরে আমরা এটা নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো, যদি ধনে পাতা নাও থাকে তাহলেও দিতে নাও পারেন, তাতেও ভালো লাগবে। এবারে গ্যাসটা আমি অফ করে দেব। দেখুন ফুলকপি আলু পকোড়া কড়াইশুঁটি দিয়ে একটা পাতলা ঝোল করেছি মশলা ছাড়া, এটা আপনারা ভাত দিয়ে রুটি দিয়ে রাতে রুটি করলেন বা ভাত করলেন গরম গরম, ব্যাস জমিয়ে যাবে খাওয়াটা। তাহলে এবার আমরা রাতের ডিনারটা সেরে নিই। তাহলে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর এগিয়ে নিয়ে গেলাম না, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ
প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তবে অগ্রিম আমি আপনাদের বললাম যে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। তাহলে আজ যাই, টাটা।